এখন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে গেস্ট অর্ডার মোড। আচ্ছা, এই গেস্ট অর্ডার মোড জিনিসটাকে সেটা আগে একটু বোঝার চেষ্টা করেন। গেস্ট অর্ডার মোড যদি আপনার আচ্ছা একটা ই-কমার্স ওয়েবসাইটে সাধারণত কী থাকে, যে একটা কাস্টমার যখন অর্ডার করবে তখন তাকে হয় রেজিস্ট্রেশন করতে হবে অথবা আপনার তার আগের অ্যাকাউন্টে লগ ইন করতে হয়, তাই তো? বাট গেস্ট অর্ডার মোড এমন একটা ফিচার, এই ফিচারটা যদি আপনার ই-কমার্স ওয়েবসাইটে অ্যাক্টিভ রাখেন তাহলে আপনার কাস্টমারের এই ঝামেলাটা করতে হবে না, সে তাকে লগ ইনও করতে হবে না, রেজিস্ট্রেশনও করতে হবে না, সে সিম্পলি তার ফোন নাম্বার অ্যান্ড নাম দিয়ে অর্ডার প্লেস করতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই কুইকলি অর্ডার প্লেস করতে পারবে। এতে করে আপনার অর্ডার হওয়ার অর্ডার অনেক বেশি প্লেস হবে আপনার ওয়েবসাইটে, কারণ অনেকেই রেজিস্ট্রেশন বা লগ ইন এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না বা করতে পারে না। সো আপনি যদি গেস্ট অর্ডার মোড অন রাখেন, অনেকেই জাস্ট সিম্পলি নাম আর ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলবে, খুব সহজ হবে কাস্টমারের জন্য ইন্টারফেসটা এবং কাস্টমার অর্ডার করতে পারবে এবং এতে করে আপনার অর্ডারটা আপনি বেশি পাবেন। সো যাই হোক, এখন কথা হচ্ছে এই গেস্ট, আচ্ছা চলেন আমি একটু আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখায় যে গেস্ট অর্ডার মোডের সুবিধাটা কীরকম জিনিসটা, তারপরে কীভাবে ম্যানেজ করবেন এটা আমি দেখাচ্ছি। ধরেন আপনার কাস্টমার এখানে আসলো, ধরেন আসলো যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন কোন প্রোডাক্টটা, মনে করেন এই প্রোডাক্টটা সে ওপেন করলো এবং জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করলো, জাস্ট তাকে চেক আউট পেজে নিয়ে আসলো। এখন সে এখানে সিম্পলি তার নাম দিবে, তার ফোন নাম্বার দিল, দিয়ে জাস্ট তার অ্যাড্রেস লিখলো, এখানে ধরেন সে এখানে তার অ্যাড্রেস লিখবে, জাস্ট এখানে সে অ্যাড্রেস লিখলো, নোট অপশনাল লিখলে লিখলো, তারপরে সে ডেলিভারি জোনটা সিলেক্ট করবে, এটা তো ফ্রি ডেলিভারি জোন, এবার এই জন্য আসতে আসে না, তো ডেলিভারি জোন সিলেক্ট করবে, করে জাস্ট সে কী বলে প্লেস অর্ডার বাটনে ক্লিক করবে। তাহলেই দেখেন প্লেস অর্ডার প্লেস হয়ে গেল এবং এই অর্ডারটা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, কত সহজ। আর কাস্টমারের অর্ডারটা প্লেস হয়ে গেল, তাকে লগ ইন করতে হলো না, রেজিস্ট্রেশন করতে হলো না, এতে করে হ্যাঁ তারও সময় বাঁচত বা অনেক সহজ হলো জিনিসটা। সময় যাই বাঁচুক বাট অনেকে পারে না লগ ইন রেজিস্ট্রেশন করতে, পারে না, ভেজাল লাগে। সো অনেকে এই পর্যন্ত আইসা চেক আউট পেজ পর্যন্ত আইসা ফিরা যায়। তো আপনি যদি এইরকম এই ধরনের সুযোগ সুবিধা দিতে চান আপনার কাস্টমারদের, বেশি অর্ডার নিতে চান, তখন আপনি গেস্ট অর্ডার মোড অন রাখতে পারেন। তো এটা হচ্ছে গেস্ট অর্ডার মোডের অনেক সুবিধা। আচ্ছা এখন, আচ্ছা ওইটা আমি এখন একটু পরেই দেখাবো যে গেস্ট অর্ডার মোড যদি অন না থাকতো তখন কাস্টমারকে কী করতে হইতো। আচ্ছা তার আগে চলেন আমি একটু দেখাই দিই যে গেস্ট অর্ডার মোড কীভাবে আপনি অন অফ করবেন। তো এটা করার জন্য আপনি যেটা করবেন, আপনার কন্ট্রোল প্যানেলে আসবেন, থিম কাস্টমাইজারে আসবেন, আসার পর সাইড ম্যাপে দেখতে পারবেন আদার্স নামে একটা বাটন আছে বা লিঙ্ক আছে, এই আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবং এইখানে একটু নিচের দিকে দেখতে পারবেন যে গেস্ট অর্ডার মোড নামে একটা অপশন আছে বা সেকশন আছে, এইখানে আপনি দেখবেন অন অফ আছে। সো এখন দেখেন গেস্ট অর্ডার মোড অন আছে, তাই আমি খুব সিম্পলি আপনার কাস্টমার, আমি খুব সিম্পলি অর্ডারটা প্লেস করতে পারলাম বা পারলো, যাই হোক। তো এখন যদি আপনি চান যে না আপনার কাস্টমারকে আপনি এই রকমের সুবিধা দিবেন না, কোনো যে কেউ আপনার ওয়েবসাইট অর্ডার প্লেস করতে হলে তাকে ফার্স্টে অবশ্যই লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, মানে আপনার ওয়েবসাইটে তার অ্যাকাউন্ট থাকতে হবে। সো এটা যদি চান, ম্যান্ডেটরি যদি করে দিতে চান লগ ইন রেজিস্ট্রেশন, সো এখান থেকে তাকে জাস্ট এটাকে জাস্ট অফ করে দেবেন, গেস্ট অর্ডার মোডটা অফে ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে, তারপরে নিচে একটা বাটন আছে কনফার্ম অ্যান্ড আপডেট, এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে। এখন দেখেন এখন কী হলো, আপনার এখন আপনার ওয়েবসাইটে গেস্ট অর্ডার মোড অফ করে দিয়েছে। এখন দেখেন কোনো কাস্টমার যদি কোনো কিছু অর্ডার করতে যায়, ধরেন এখন এই কাস্টমার ধরেন এই চাদরটা আসলো, সে অর্ডার নাও বাটনে ক্লিক করে জাস্ট অর্ডারে দিল, চেক আউট পেজে নিয়ে গেল। এখন দেখেন অর্ডার নাও বাটনে ক্লিক করার পর তাকে চেক আউট পেজে কিন্তু নিল না কাস্টমারকে, কাস্টমারকে এই দেখেন কই নিয়ে আইছে, কাস্টমারকে লগ ইন ফর্ম দেখাচ্ছে বা রেজিস্ট্রেশন ফর্ম দেখাচ্ছে। এখন তাকে এখান থেকে লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, একই জিনিস যেটাই করে, মানে তাকে তার ফোন নাম্বার দিয়া ওটিপি, এই সামটা কইরা সেন্ড মি ওটিপি বাটনে ক্লিক করতে হবে, তারপর তার মোবাইলে একটা ওটিপি যাবে, যাওয়ার পর কাস্টমার যখন ওটিপিটা সঠিক দিবে তখন তাকে চেক আউট পেজে নিয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু চেক সে মানে অর্ডার প্লেস করতেই পারবে না। অথবা আগের যদি কাস্টমারের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সে এখান থেকে ক্লিক করবে, দেখে নিচে আছে লগ ইন উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে সে তার ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিবে, দিয়ে জাস্ট লগ ইন করবে, লগ ইন বাটনে ক্লিক করে, তারপরে লগ ইন হয়ে গেলে তখন আর তাকে এই জিনিসটা করতে হবে না, তারপর তাকে আবার রিডাইরেক্ট করে চেক আউট পেজে নিয়ে যাবে, তখন সে অটোমেটিক আবার অর্ডার কী বলে চেক আউট প্রসেসটা কমপ্লিট করতে পারবে। এই ফিচারেরও আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি গেস্ট অর্ডার মোড অন অফ রাখেন তাহলে কাস্টমারকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে, আর কাস্টমার যদি আগেরই লগ ইন বা রেজিস্ট্রেশন থাকে তখন কিন্তু
সে যখনই লগ ইন করবে চেক আউট পেজে তাকে অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যাবে, আর ওইখানে তার নাম, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, সে যদি আগে অর্ডার প্লেস করে থাকে, অটোমেটিক সব কিছু ফিল করা থাকবে, তখন আর তাকে আবার বারবার ফিল করতে হবে না। এটা আবার আরেকটা বেনিফিট, বাট দুইটারই প্লাস মাইনাস আছে সুবিধা। দেখেন এইখানে আসার পরেও যদি কাস্টমার এইখানে আবার চেক আউটে ক্লিক করে, আবার যদি চেক আউটে ক্লিক করে, তারপরে দেখেন সে কিন্তু চেক আউট পেজে যেতে পারবে না, তাকে বারবার এই লগ ইন পেজে নিয়ে আসবে। এখান থেকে হয় তাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে, করার পর অটোমেটিক তাকে আবার চেক আউট পেজে নিয়ে যাবে, সে অর্ডারটা কমপ্লিট করতে পারবে। সো আপনি গেস্ট অর্ডার মোড অফ রাখলে তা কাস্টমারের লগ ইন বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন অর্ডার প্লেস করার জন্য। তো আপনি এখন ডিসিশন নেবেন কোন ফিচারটা আপনি অন করবেন আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট, আপনার বিজনেস মডেলের সাথে যায়। অনেক বিজনেস আছে অবশ্যই দরকার, কী বলে, লগ ইন রেজিস্ট্রেশন ছাড়া অর্ডার প্লেস করতে দেওয়া উচিত না। আবার অনেক বিজনেস আছে যে কী বলে উচিত গেস্ট অর্ডার মোড অন রাখাই উচিত। সো আপনার বিজনেসের সাথে যেইটা যায় আপনি ওইটা ডিসিশন নেবেন এবং ওইটাই করবেন, কীভাবে করবেন আশা করি বুঝতে পারছেন। সো আবার যদি কখনও মনে করেন গেস্ট অর্ডার মোড অন করা দরকার, আবার একই জায়গায় আসবেন, এসে আবার জাস্ট অনে ক্লিক করে জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেট দিয়ে দেবেন, সেভ দিয়ে দেবেন, তাহলেই দেখবেন এটা আবার অন হয়ে যাবে। এখন আবার আপনার কাস্টমার কী বলে চেক আউট ছাড়াই অর্ডার, সরি, লগ ইন রেজিস্ট্রেশন ছাড়াই অর্ডার করতে পারবে। এখন দেখেন এখন যদি কেউ আবার চেক আউটে ক্লিক করে বা অর্ডার ওইভাবে আসে, অর্ডার বাটন ক্লিক করে আবার তাকে এখানে নিয়ে আসবে। আর এই গেস্ট অর্ডার মোড অন থাকলে কাস্টমারের ইচ্ছা, কাস্টমার চাইলে তখন সে লগ ইন করে অর্ডার করতে পারবে, কোনো সমস্যা নাই। দেখেন এখানে আসার পর কিন্তু নিচের দিকে একটা বাটন আছে, দেখেন ইফ ওয়েন টু অর্ডার ফ্রম ইউর অ্যাকাউন্ট, দেখেন ছোট্ট করে একটা লেখা আছে। এইখানে যদি ক্লিক করে কাস্টমার তাহলে তাকে এই লগ ইন ফর্মে নিয়ে আসবে, আসলে সে চাইলে এখান থেকে তার অ্যাকাউন্টে এইখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে, অথবা ওটিপি দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন করে নিতে পারে। সো এটা কাস্টমার ইচ্ছা, আপনি যদি অন রাখেন, আপনার কোনো কাস্টমার যদি চায় সে লগ ইন রেজিস্ট্রেশন করে অর্ডার করবে, সেটা করতে পারবে। আবার ধরেন এখানে আসার পরেও সে যদি চায় না থাকে আবার করবে না, আবার এখান থেকে ক্লিক করে যেতে পারবে, ক্লিক হেয়ার টু অর্ডার উইল উইদাউট লগ ইন। সো এটাতে ক্লিক করলে আবার সে এই পেজে চলে আসবে, এখান থেকে সে লগ ইন করতে, সরি, লগ ইন ছাড়াই আবার অর্ডার করতে পারবে। আশা করি গেস্ট অর্ডার মোডের ফিচারটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন এবং আপনি ম্যানেজ করতে পারবেন।